और भिलेज कुकिंग अपन सकल के स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये चले। आज के दुटो नय सात सात रकम भरता करे देखाबो। आमी एमन भावे भरता करब जे आपनादेर तरकारी लागबे ना, एई भरता दिए एक थाला भात खावा हये जाबे। ताहले देखा जाक কিভাবে এই সাত সাত রকমের ভর্তা করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল করে বা মুচমুচে করে ভাজব না, সামান্য কালার আসলেই তুলে নেব। আমি যেভাবে পেঁয়াজ কুচিগুলো ভাজছি আপনারাও ঠিক একইভাবে ভেজে নেবেন। আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এরপর আমি কড়াই দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাগুলো আমি একইভাবে ভেজে নেব। কালো জিরা যেহেতু কালো হয় তাই এগুলো কালো হয়েছে কি লাল হয়েছে ঠিক বোঝা যায় না। কালো জিরাগুলোও তুলে নিলাম। এরপর আমি একটা প্লেটের মধ্যে একটি কাঁটা, একটি ভাজা লঙ্কা এবং কিছুটা লবণ নিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি সরিষার তেল। এরপর আমি দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি দুটো আলু নিয়ে নিচ্ছি। এখনো কিন্তু আমি পেঁয়াজ দিইনি, এবারে আমি পেঁয়াজ দিচ্ছি, ভেজে রাখা পেঁয়াজ। পুরো আলু করে ছেনে নিতে হবে। দেখুন এটা আমার আলু ভর্তা হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে আলু ভর্তা করে খাবেন, দেখবেন ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। এরপর আবারও একটা আমি ভাজা লঙ্কা নিয়ে এবং স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। এরপর আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি। সিদ্ধ করে রাখা ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এরপর আমি সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন ঢেঁড়সগুলো গোটা গোটা হয়ে না থাকে, সবগুলো ঢেঁড়সই যেন ছেড়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ঢেঁড়স ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বা ঢেঁড়স ভর্তা একদম তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ঢেঁড়স ভর্তায় কিন্তু অবশ্যই আপনারা কাঁচা পেঁয়াজই দেবেন। এরপর আমি আবারও একটা ভেজে রাখা লঙ্কা এবং লবণ দিয়ে দিলাম। লবণ এবং লঙ্কা দেওয়ার পর ভালো করে মেখে নেবেন, তারপর সরিষার তেল দেবেন। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। এরপর আবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এরপর একটা সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম এবং আলু ভালো করে আমি মেখে নেব।
আপনারাও এইভাবে ভালো করে মেখে নেবেন। গোটা গোটা হয়ে থাকলে বেশি ভালো লাগবে না। দেখুন আমার ডিম ভর্তা একদম রেডি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এরপর আমি আবারও দুটো ভেজে রাখা লঙ্কা নিয়ে নিলাম এবং এর মধ্যে লবণ নিয়ে আবার মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা এবং লবণ মাখার আগে কিন্তু সরিষার তেল দেবেন না। এরপর ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে মেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও সিদ্ধ করে রাখা আলু। সমস্ত উপকরণটা ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম ঝুরি ভাজা। আপনারা অবশ্যই এইরকম ঝুরি ভাজার ভর্তা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর কে কে ঝুরি ভাজার ভর্তা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঝুরি ভাজার ভর্তা একদম তৈরি। এরপর আবারও নিয়ে নিচ্ছি একটা ভেজে রাখা লঙ্কা এবং লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। আপনারা অবশ্যই মুসুর ডাল নেবেন, আমি মুসুর ডাল নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আবার কাঁচা পেঁয়াজ। ডাল ভর্তায় আপনারা অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন। এমনিতেই ডাল সিদ্ধ খাওয়া খুবই ভালো, আর ভর্তা হলে তো আর দেখতে হবে না, খেতে তো খুবই সুন্দর লাগে। আমার ডাল ভর্তা একদম তৈরি। আবারও দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং লবণ। একইভাবে এই দুটি উপকরণ মেখে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং ভেজে রাখা পেঁয়াজ কুচি। আবারও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কালো জিরা। এই কালো জিরা কিন্তু শরীরের পক্ষে সব দিক থেকেই ভালো, তাই আপনারা অবশ্যই কালো জিরার ভর্তা খাবেন। কালো জিরার ভর্তা একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আবার নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং লবণ, সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বেগুন। এরপর বেগুনটা আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। মনে রাখবেন মাখা যত ভালো হবে ভর্তা তত খেতে সুন্দর হবে। আমার বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে। তাহলে আপনারা আজকে আমার সাত সাত রকমের ভর্তা দেখতে পেলেন। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। আর কে কে কোন ভর্তাটা বাড়িতে করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
দেখুন ভর্তাগুলো কত সুন্দর দেখাচ্ছে। দেখুন আমার ভর্তাগুলো দেখে কিন্তু মনেই হবে না যে কোনটা কি ভর্তা, কিন্তু খাওয়ার সময় অসাধারণ লাগবে কোনটা, সবকটা ভর্তার টেস্ট আলাদা হবে। আপনারা অবশ্যই এইরকম ভর্তা বাড়িতে বানিয়ে খাবেন, মাছ মাংস কিছুই লাগবে না, ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।